রাজনৈতিক উদ্দেশ্যে বাংলা টাকা আটকে রেখেছে কেন্দ্র। বিজেপি যা করছে সেটা অপ্রত্যাশিত, অগণতান্ত্রিক। বিজেপির সঙ্গে সুর না মিলিয়ে বাংলার জন্য দরবার করুক সিপিএম কংগ্রেস, এমনই মন্তব্য তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। এরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সিদ্ধান্তই নিতে চলেছে যে বাংলাকে অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত করে এবং ঘিরে ফেলো। তো এটা যখন রাজনৈতিক সিদ্ধান্ত দেশের সরকার গ্রহণ করে, তখন তাদেরকে যুক্তি দিয়ে কিছু বোঝানো যায় না। তখন তাদের উদ্দেশ্য হয় যে নির্বাচন আসছে, কী করে আমরা রাজ্যে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করব, সেই উদ্দেশ্যেই তারা কাজ করে যাচ্ছে। আপকে ধন্যবাদ। বিজেপি বা পিছিয়ে আছে কেন? বাংলার জন্য এসে দরবার করতে হবে না? বাংলার বঞ্চনার কথা তো একসময় সিপিএম কতবার বলে বলে দিল্লিতে আসত, আমিও প্রতিনিধি দলে বিধায়ক থাকার সময় এসেছি। এখন তো সিপিএম রাজ্যের কংগ্রেস আর বিজেপি তো এক সুরে কথা বলছে, তারা বাংলার মানুষের দিকে তাকিয়ে একবার একসঙ্গে দিল্লিতে এসে নিজেরাই দরবার করুন না কেন, নাইবা করলেন তৃণমূলের সঙ্গে গিয়ে দরবার। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির সঙ্গে সুর না মিলিয়ে বাংলার জন্য দরবার করুক সিপিএম। পাল্টা সিপিএম এর কেন্দ্র কমিটির সদস্য সুজন চক্রবর্তী কি বললেন, রাখবো এবার। সুদীপ বন্দ্যোপাধ্যায় কথাটা উলট পুরানের মতন শুনতে লাগছে না? বিজেপিকে সঙ্গে নিয়ে তৃণমূল ঘোষণা করেছিল পশ্চিমবাংলার কোথাও যেন লাল ঝান্ডা না থাকে। আই রিপিট, বিজেপিকে সঙ্গে নিয়ে তৃণমূল ঘোষণা করেছিল দুজনে যৌথভাবে যে পশ্চিমবাংলা কোথাও যেন লাল ঝান্ডা না থাকে, না যেন দেখা যায়। আজকে তৃণমূলকে বলতে হচ্ছে, সিপিএম কে বলছি, যেন বিজেপি যে খারাপ করেছে সেটা পারলে বুঝুক। আমি বলছি এটা আমরা বুঝি বলেই গোটা দেশে বিজেপির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করবার প্রচেষ্টা আমরা করি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তৃণমূল কোনোভাবেই বিশ্বাসযোগ্য মনোভাবে চলে না, ওরা একটা নাটক নাটক ভাবে চলে, এবং সেই কারণেই ইডি সিবিআই সবাই ধামাচাপা দিয়ে চলছে। আর দিল্লি হয় টাকা দিচ্ছে না, এবং দিল্লি যে কেন টাকা দিচ্ছে না এইটা বলে কোর্টে যাওয়ার সাহস রাজ্য সরকার দেখাচ্ছে না, কারণ রাজ্য টাকাগুলোকে লোপাট করেছে। বিশেষ ট্রেন বিমান বাতিলের পর এবার উত্তরপ্রদেশে বাস থামানোর অভিযোগে সরব হলো তৃণমূল। সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করে তৃণমূলের তরফে লেখা হয়েছে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ঢোকার সময় সে রাজ্যের পুলিশ একটি অজ্ঞাত বাইক নিয়ে তৃণমূলের দিল্লিগামী বাস আটকায়। এই বাধা অবশ্যই সন্দেহ জাগাচ্ছে, তবে এটি পুরোপুরি অপ্রত্যাশিতও ছিল না। সর্বোপরি, বিজেপি কি স্পেশাল ট্রেন বাতিল করে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেনি? তারা যেন ভুলে না যায়, আমরা মাথা নত করব না এবং লক্ষ্যে অবিচল থাকব। যে ভিডিও আপনারা দেখছেন তৃণমূলের সোশ্যাল সাইটে পোস্ট করা সেই ভিডিও, যে ভিডিওর মাধ্যমে তারা দাবি করছে সে রাজ্যে পুলিশ একটি অজ্ঞাত বাইক নিয়ে তৃণমূলের দিল্লিগামী বাস আটকেছে। রাহুল সিনহা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। রাহুলবাবু, তৃণমূলের এই অভিযোগ নিয়ে কি বলবেন? তৃণমূলের এই অভিযোগে হাসি পাচ্ছে, পুলিশ আবার অজ্ঞাত পরিচয় হয়, আবার পুলিশের বাইক অজ্ঞাত পরিচয় হতে পারে, এই রকম উদ্ভট কথাবার্তা আমরা কখনো শুনিনি। আসল বিষয় হচ্ছে, ত্রিপুরাতে মিটিং করেছিল, বাংলা থেকে অনেক লোক নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সাকুল্যে 300-400-500 লোক হয়েছে। এবার দিল্লিতে লোক হবে না, দিল্লিতে সেইভাবে লোক যেতে পারবে না, সেইভাবে কার্যকর্তারা যাচ্ছে না। এখন কি করে সেই ছবিটাকে কি রিপেয়ার করবে, যে কেন লোক হয়নি, এ আটকেছে, সে আটকেছে, ওখানে আটকেছে, সেখানে আটকেছে, তার আগে থেকে গল্প একটা গ্রাউন্ড তৈরি করা হচ্ছে। অতএব নিজেদের অপদার্থতা, নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য আগে থেকে এই সমস্ত গাউনিকে নিজেদের যে অক্ষমতা সেটা অপরের ঘাড়ে চাপানোর চেষ্টা করা ছাড়া আর কিচ্ছু নয়। এখানেও ওরা ফেল হয়ে যাবে, দিল্লিতে গিয়ে কিছুই করতে পারবে না।